বিডিআরের হত্যাকাণ্ডটি এতই মর্মান্তিক যে সম্পর্কে আমাদের বলতেও আমরা শিহরিত হয়ে উঠি। 57 জন সামরিক কর্মকর্তা যারা দেশের বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে চৌকস কর্মকর্তা ছিলেন এবং 11 জন বেসামরিক নাগরিককেও হত্যা করা হয়েছে এই কারণে। এই বিদ্রোহের আড়ালে বিডিআরের এই বিদ্রোহের তৎকালীন মহাপরিচালক জেনারেল শাকিল আহমদ সহ এই মেধাবী কর্মকর্তা বৃন্দ এবং 17 জন বেসামরিক লোককে নৃশংসভাবে হত্যা করা হয়। পিলখানার অভ্যন্তর থেকে 38 জন সেনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। নির্মোহ এবং উন্মুক্ত তদন্ত হলে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। সরকার গঠনের শুরুতেই দেশপ্রেমিক সেনা এর প্রধান কারণ কী ছিল? আমাদের ধারণা যে দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ও নৈতিক বল ভেঙে দেবার জন্যে এবং জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে মারাত্মক ঝুঁকিতে ফেলে বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্যেই এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল। এতে জড়িত ছিল বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে বেশ কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে ফ্যাসিস্ট হাসিনার মদদে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে জনগণের বিশ্বাস রয়েছে। এই হত্যাকাণ্ডে তৎকালীন সরকার শেখ হাসিনা ছাড়াও সেনাপ্রধান মইনুল আহমদ, শেখ ফজলে নূর তাপস, নূরালম চৌধুরী লিটন, শেখ সেলিম, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, হাসানুল্লাহ কিনু, সাহারা খাতুন সহ আরও অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়বর্গ জড়িত ছিলেন বলে জনগণের ধারণা রয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধেও এতজন অফিসার একসাথে নিহত হওয়ার কোনো নজির নাই। এবং হত্যাকাণ্ড যখন শুরু হয় বিডিআর প্রধান জেনারেল শাকিল সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে টেলিফোনে সাহায্য পাঠাবার জন্য অনুরোধ করেছিলেন, তারা কেউই কর্ণপাত করেননি, কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এই বিদ্রোহ অতি সহজেই দমন করা যেত। সামরিক বাহিনীর নিয়ম হলো যে কোনো অফিসার বা সামরিক বাহিনীর কোনো সদস্য যদি শোনে অমুক স্থানে একটি বিদ্রোহ সংগঠিত হয়েছে তখন এই অফিসারের অবশ্য কর্তব্য সেই বিদ্রোহ দমন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা, এবং যদি এই বিদ্রোহ দমন করার জন্যে সেই অফিসার বা সদস্য কোনো কার্যকর পদক্ষেপ না নেন তাহলে তাকেও এই বিদ্রোহের অ্যাকমপ্লিস হিসাবে ধারণা করে নেওয়া হবে এবং সেও ইকুয়ালি পানিশেবল একটা অফেন্স করেছে বলে আমরা ধরে নিয়ে থাকি। সবচেয়েতে ঈশ্বরের সাথে আমরা লক্ষ্য করলাম যে সেনাবাহিনী হত্যাকাণ্ড ঘটার পরপর সেনাবাহিনীর সদস্য সাদওয়া জাহান সহ অতি অল্প সময়ের মধ্যেই বিডিআরের ওয়ালের বাইরে অবস্থান নেওয়ার পর যখন তারা এই বিদ্রোহ দমন করার জন্য মিলিটারি অ্যাকশনে যাবে এ সময় সেনাবাহিনী প্রধান মইনুল আহমদ এবং ব্রিগেড কমান্ডার 46 ব্রিগেড তারা কোনো ধরনের অপারেশন চালাতে এই বাহিনীকে নিষেধ করে। এই হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড অত্যন্ত রহস্যজনক। সেনাবাহিনী যাতে কোনো ধরনের অ্যাকশনে না যায় তিনি সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান তাদেরকে যমুনাতে তার অফিসের কাছে একটি কক্ষে বসিয়ে রেখেছেন। কোনো কাজ নেই, তাদের সাথে আলাপ আলোচনাও নেই, যে ক্রুশিয়াল টাইমে অপারেশন করলে প্রাণসমূহ রক্ষা করা যেত এইভাবে তিনি এই উদ্দেশ্যমূলকভাবে এটিকে নষ্ট করেন। এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা প্রথম দিকে কিছুটা আতঙ্কিত ছিল সেনা অভিযানের ভয়ে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাদেরকে যমুনাতে ডাকেন, ডেকে শেরাটন থেকে খাবার দিয়ে আপ্যায়ন করেন এবং সাথে সাথে অতি অল্প সময়ের মধ্যে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং পৃথিবীর ইতিহাসে যেটি নাই ডিএডি তৌহিদ যিনি একজন জেসিও তাকে একবারে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে তাকে বিডিআর বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেন। অবিশ্বাস্য কর্মকাণ্ড, একজন সুবেদারকে
মুহূর্তের মধ্যে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে একটা বাহিনী প্রদান করে দেওয়া হলো, এবং তাদের সাথে যে আচার আচরণ করা হয়েছে এতে বোঝাই যায় যে এই হত্যাকাণ্ডটি একটি সুপরিকল্পিত। সরকারি দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের যোগসাজশেই এটি সম্পন্ন হয়েছিল। 22 ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর তোরাব আলীর বাসায় এই সেনা বিডিআর কর্মকর্তাদের বিডিআর সৈনিকদের সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের একটি বৈঠক হয়। সেই বৈঠকেই আমরা জানতে পেরেছি পরবর্তীকালে যে এখানে এই বিদ্রোহটি কীভাবে সংগঠিত হবে, কীভাবে হত্যাকাণ্ড চালানো হবে, কীভাবে লাশ গুম করা হবে, সকল পরিকল্পনা এই মিটিংয়ে আওয়ামী লীগের এই সভায় স্থির করা হয়। হত্যাকাণ্ড ঘটার পর কয়েকটা কমিশন করা হয়েছে, জাতীয় কমিশন জনাব আনিসুজ্জামানের নেতৃত্বে করা হয়েছে, ইনকোয়ারি কমিটি করা হয়েছে, কিন্তু সেটা কোনো কার্যক্রম দেখতে পাইনি। সেনাবাহিনীরও একটি কোর্ট অফ ইনকোয়ারি করা হয়েছে, যার নেতৃত্বে ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তখনকার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। তারা প্রায় 700 জন সংশ্লিষ্ট ব্যক্তিদের ইন্টারভিউ নিয়েছিলেন, কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেমন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের বক্তব্য রাখার জন্য আহ্বান জানালেও তারা কোনো বক্তব্য দেননি, যার ফলে জেনারেল জাহাঙ্গীরের সাবমিট করা এই রিপোর্টটি এখনও অন্ধকারেই রয়ে গিয়েছে। বিগত 14 বছর ধরে আমরা যারা বিএনপি নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, প্রাক্তন সৈনিকবৃন্দ, আমরা 25 ফেব্রুয়ারি তারিখে সেনানিবাসের গোরস্থানে গিয়ে প্রতি বছর কবর জিয়ারত করেছি এবং সাংবাদিক সম্মেলনে আমরা এই আশা ব্যক্ত করেছিলাম যে এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার হবে এবং যে সকল রিপোর্ট জনগণ জানে না সে সম্পর্কেও আলোকপাত করা হবে। কিন্তু এত বছর ধরে আমাদের সেই প্রত্যাশা বিফলে গিয়েছে। আওয়ামী লীগের সরকার, বিনা ভোটে গঠিত সরকার, 900 ভোটের সরকার, তারা এই বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু পরিণতিতে গমন করার জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ তারা গ্রহণ করে নেই। আজকে এতদিন পর আল্লাহর রহমতে আবার সেই সুযোগ এসেছে। একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার সমর্থন নিয়ে, আমাদের সকলের সমর্থন নিয়ে দায়িত্বে আছে। আমরা আশা করব এখন এতদিন পরে, এতদিন যেটি অন্ধকারে রয়েছে সেগুলো আবার আলোর মুখ দেখবে। জেনারেল জাহাঙ্গীর নিজে যে তদন্ত কমিটির প্রধান ছিলেন, যেটি প্রকাশ করা যায়নি, তিনি এটি পূর্ণাঙ্গ রূপে আবার প্রকাশ করবেন, যাতে করে এই হত্যাকাণ্ডের পূর্বপর সকল ঘনিষ্ঠ সকল সংশ্লিষ্ট ঘটনাগুলোর সাথে উপর আলোকপাত করা হয়।